সবে বরাতে দুটা বুঝুন, কেউ তিনটা রাখে, কেউ দুটা রাখে, কেউ একটা রাখে, সঠিক কোনটা মানে কয়টা রাখতে হবে বলতো? শাবান মাস যখন আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা পাই অবশ্যই আপনি জানেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস আসতো তখন থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে শাবান মাসে এই এত অধিক রোজা রাখতেন মনে হতো যেন রমজান চলে আসছে, এবং এই জন্য এই শাবান মাসে রোজা বেশি করে রাখা উচিত, অধিক পরিমাণে রোজা রাখা উচিত। এই এক হাদিসের মধ্যে আমি পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শাবান মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমল ওঠে, তো আল্লাহ তাআলার কাছে আমলগুলো যখন যায় তখন আল্লাহ রাসূল বলছেন যে আমার আমি এটা চাই যে আমার আমল যাতে রোজা অবস্থায় উঠে। আর বিশেষ করে সবরাত যে এটা সম্পর্কে উনি প্রশ্ন করলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে এই বিষয়টা নিয়ে বর্তমান সমাজে অনেক ধরনের বিভিন্ন রোজা নিয়ে আমরা জাস্ট রোজা নিয়ে কথা বলবো, যে হাদিসের মধ্যে কত রকম রোজা আছে, হাদিসের মধ্যে আছে ফাকুমু লাইলাহা ওয়াসুমাহার, এই বিষয়টি আমরা একটু পরিষ্কার করব যে যেহেতু শাবান মাস এবং নিসফে শাবান বলা হয়েছে, নিসফে শাবান অর্থ হলো শাবানের অর্ধেক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি চাঁদের তিন দিন রোজা রাখতেন, যাকে আইয়ামে বীজ বলা হয়, 13, 14, 15 চাঁদের হিসাবে যদি রোজা রাখেন তাহলে আপনি তিনটা রাখতে পারেন। আর শবে বরাতের নিয়ত অর্থাৎ নফল রোজায় শবে বরাতের আলাদা তো কোনো নিয়ত নেই, নফল নিয়তে রোজা রাখেন, সেক্ষেত্রে যে হাদিসটি আপনি বলেছেন রাত্রিতে হলো আবাদত আর দিনে হলো রোজা, একটি রোজা, এই জন্য একটি রোজা, ওই যে অনেক জায়গাতে বলা হয় যে তিনটি, আমরা এই তিনটার সাথে একটা মিল দিলাম যে তিনটা হলো এই কারণে চাঁদের হিসাবে, আর একটা হলো হাদিসে বর্ণিত যেহেতু শবে বরাত এসেছে এই হিসাবে একটি রোজা, সেই হিসাবে তিনটি যদি চাঁদের নিয়তে রাখেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন কোনো সমস্যা নেই, আর যদি একটি রাখেন শবে বরাত তাও কোনো সমস্যা নেই।